তো এবার ইমুতে আসলো চমৎকার একটি আপডেট। আপনি একটু দেখেন এখানে টাইম মেশিন, এই টাইম মেশিনটা আবার কি একটু ভালোভাবে দেখেন, অসাধারণ ভাই। ইমু জগতে সব থেকে নতুন একটি আপডেট এবং সব থেকে বড় একটি আপডেট হচ্ছে এটা, টাইম মেশিন। এটা দেখার পরে মানে নামটা যেরকম, শুনতে ওরকম বা দেখতে ওরকম, মানে অসাধারণ জিনিস। মানে শুনতেও যেরকম টাইম মেশিন, আবার দেখতেও বা কাজেও কিন্তু ওরকম টাইম মেশিন এর কাজ কিন্তু খুবই অসাধারণ। দেখলে আপনি আপনি চমকে যাবেন, একটু ভালোভাবে দেখেন। আপনাকে বেশি কথা বলবো না, আগে আপনাকে প্রমাণ দেখাবো। এখন আপনি এই টাইম মেশিন এর কাজটা দেখার জন্য যে কাজটা করবেন, আপনি এখান থেকে আপনার প্রথমে ইমু অ্যাপটাকে ওপেন করবেন। ইমু অ্যাপটা ওপেন করার পরে উপরে এই প্রোফাইল লোগো এখানে ক্লিক করবেন, এরপরে নিচ থেকে সেটিংস এ চলে আসবেন। সেটিংস এ আসার পরে এখন আপনি কাজ দেখে অবাক হয়ে যাবেন। তারপর এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন এই যে প্রাইভেসি রয়েছে, আপনি প্রাইভেসিতে ক্লিক করবেন। প্রাইভেসিতে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন চ্যাট অ্যান্ড কল প্রাইভেসি, এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে টাইম মেশিন, আপনি এখান থেকে টাইম মেশিনের উপরে ক্লিক করবেন। টাইম মেশিনে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু তাদের একটা ডেমো দেখাচ্ছে এখানে, যে এক পাশ থেকে মেসেজ মানে সিলেক্ট করছে, এক পাশ থেকে ডিলিট হয়ে যাচ্ছে। তো এটার মূল কাজ কি সেটা একটু পরে জানতে পারবেন, তার আগে একটু বলে দিই। ধরুন আপনি যদি কারোর সাথে মেসেজ করেন এখন থেকে, সেটা কিন্তু চাইলে, ধরেন আমি যদি আপনাকে একটা মেসেজ পাঠাই, সেটা কিন্তু আপনার ওইখান থেকে আপনি কিন্তু ডিলিট করে দিতে পারবেন, সেটা আমার এখান থেকে কিন্তু ডিলিট হয়ে যাবে। আগে কিন্তু আমরা যখন একটা মেসেজ ডিলিট করতে যেতাম, ধরুন আমি যদি আপনাকে একটা মেসেজ পাঠাই, সেই মেসেজটা কিন্তু আপনার ওইখান থেকে আপনি একদম ডিলিট করে দিতে পারতেন, কিন্তু আমার এখান থেকে কিন্তু ডিলিট হতো না, ঠিক আছে? যদি আপনি পাঠাতেন সেটা ডিলিট করতে পারতেন আমার এখান থেকেও, কিন্তু আমি যদি একটা মেসেজ পাঠাতাম সেটা কিন্তু আপনি সম্পূর্ণ আমার এখান থেকে ডিলিট করতে পারতেন না। এখন থেকে আপনি টাইম মেশিনের মাধ্যমে কিন্তু সেটা করতে পারবেন, যে কারো মেসেজ আর যে কেউ ডিলিট করতে পারবে। আমার আমি পাঠালে আপনাকে সেটা আপনার আমি ডিলিট করতে পারবো, আপনি পাঠালে আমি সেটা ডিলিট করতে পারবো, এবং আমি পাঠাইলে বা আপনি পাঠালে যে কেউ সব মেসেজ ডিলিট করতে পারবে একদম সারা জীবনের জন্য, কারো কাছে থাকবে না। এটা করার জন্য এখন কি করবেন, এই যে নিচে ইনেবল, আপনি এই ইনেবলের উপরে ক্লিক করবেন। ইনেবলে ক্লিক করার পরে দেখেন এটা ইনেবল হয়ে গেছে, এরপর আমি এখান থেকে ব্যাকে চলে আসবো। এই যে দেখেন টাইম মেশিনটা সেট করার পরে এখন আমি ব্যাকে চলে আসলাম। এরপরে এখন আমি এখান থেকে একটা আইডি ওপেন করব, আপনি যার সাথে চ্যাট করবেন তার একটা আইডি আপনি ওপেন করে দিবেন। ওপেন করার পরে এখন যে আপনি টাইম মেশিনটা সেট করলেন, এই টাইম মেশিনের কাজ কি বা এটার অসাধারণ কাজটা আপনি কিভাবে জানবেন, সেটা এখন আপনি একটু প্রমাণ সহ দেখে নেন ভাই, অসাধারণ ভাই, আপনি অবাক হয়ে যাবেন দেখার পরে। তো এখন আপনি কি করবেন, প্রথমে যে যার সাথে আপনি চ্যাট করবেন তার আইডিটা ওপেন করবেন, আর টাইম মেশিন অপশনটা তো আপনি অন করেই রাখছেন। তারপর আপনি আরেকটা চেক দিবেন, যার সাথে আপনি চ্যাট করবেন তার আইডির উপরে এই যে থ্রি ডট রয়েছে এখানে ক্লিক করে দিবেন। এরপরে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে এই যে এখানে রয়েছে চ্যাট, এই যে দেখেন চ্যাট প্রাইভেসি, আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন টাইম মেশিন, এটার উপরে ক্লিক করে দেখবেন এটা অফ করা নাকি অন করা। আপনার যদি এখানে অফ থাকে তাহলে অন করে দিবেন। তো আমার এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অন করাই আছে, তার কারণ আমি একবার অন করছি, এক্ষেত্রে অন হয়ে গেছে। আপনি একবার চেক দিয়ে দিবেন, চেক দিলে ভালো হবে, কারণ অনেক সময় ওইখান থেকে সেটিং থেকে অন করলেও এখানে অনেক সময় অন হয় না। দেখেন এখানে কিন্তু অন লেখা আছে, এই যে দেখেন এখানে অন লেখা আছে, তার মানে আমার এটা অন করা আছে, মানে এই যে টাইম মেশিনটা অন করা আছে নতুন আপডেটটা। তো এরপর আপনি কি করবেন, যার সাথে চ্যাট করবেন, ধরুন এখান থেকে আপনাকে আমি আগে প্রমাণটা দেখাই। এখান থেকে ধরুন আমি উপরে যাই, এই যে দেখেন একটা মেসেজ আমাকে পাঠাইছে, দেখেন এই যে হুম হুম ভাইয়া লেখা আছে, আমি এটার উপর চেপে ধরলে এখান থেকে কিন্তু শুধু ডিলেট আসে, এবং ডিলেট ফর মি মানে আমার কাছ থেকে ডিলেট হবে, ঠিক আছে? মানে ওর কাছ থেকে কিন্তু এটা ডিলেট হবে না। আর তাছাড়া আমি যেখান থেকে আমি যদি এই মেসেজটার উপরে ক্লিক করি, আমি যেটা পাঠাইছি সেটার উপরে ক্লিক করলে ডিলেট এখানে ক্লিক করলে ফর এভরিওয়ান, মানে ডিলেট ফর এভরিওয়ান এটার উপরে ক্লিক করলে এখান থেকে কিন্তু আনসেন্ট যে হয়ে গেছে তার একটা মেসেজ কিন্তু এখানে থেকে যাবে, আনসেন্ট লেখা কিন্তু থেকে যাবে, মানে এখান থেকে ইউ ডিলেট দিস মেসেজ, মানে ডিলেট করে দিছি মেসেজটা, সেটা কিন্তু আমার এখানেও থাকবে, আর যার কাছে আমি মেসেজটা সেন্ড করছিলাম সেও কিন্তু দেখতে পারবে যে আমি মেসেজটা ডিলেট করে দিছি। কিন্তু আজকের এই আপডেটটার পরে এখন যদি আপনাকে আমি দেখাই, যদি একটা লাভ পাঠাই এখানে, বা যদি আমি এখানে একটা হাই লিখি, হাই লেখার পরে আমি যদি এখন এইগুলো ডিলেট করতে যাই, তাহলে কিন্তু নতুন একটা ইন্টারফেস আসবে। কিভাবে আসবে, আমি যদি লাভের উপরে ক্লিক করি তাহলে দেখেন ইরেজ উইথ টাইম মেশিন, আমি যদি এটার উপরে ক্লিক করি, তারপর নিচে ইরেজে ক্লিক করব, এরপর এখানে এই ইরেজে ক্লিক করে দিলাম, দেখেন এটা যে এখান থেকে ডিলেট করছি, মেসেজ ডিলেট এরকম কোনো কিছু নাই, ঠিক আছে? ইরেজ করে দিছি, কিন্তু আমি যার কাছ থেকে মানে এখন যে মেসেজটা ডিলেট করলাম পাঠিয়ে, সেটা কিন্তু অপর ব্যক্তি কিন্তু বুঝতে পারবে না যে আমি মেসেজটা পাঠিয়ে তাকে ডিলেট করে দিছি, এটা কিন্তু বুঝতে পারবে না, কোনো প্রমাণ থাকবে না। তারপরে দেখেন আমি যদি এই হাইটা ডিলেট করতে যাই, তাহলে দেখেন ঠিক একইভাবে আমি ইরেজে ক্লিক করে ইরেজে ক্লিক করব, ঠিক একইভাবে কিন্তু ডিলেট হয়ে গেছে, কোনো রকম কিন্তু এই যে মেসেজ ডিলেট করছি এরকম কিন্তু কোনো অপশন নাই। একটু ভালোভাবে দেখেন এরকম কিন্তু কোনো মেসেজ ডিলেট করার কিন্তু কোনো অপশন কিন্তু এখানে নাই, দেখেন। তো এরপরে আপনি কি করবেন, এই যে মেসেজটা আপনি ডিলেট করলেন, বা আপনাকে যে আপনার বন্ধু বা আপনি যার সাথে এখন চ্যাট করতেছেন, এই আইডিটা থেকে আমি যার সাথে এখন কথা বলতেছি বা চ্যাট করছি, ও যদি এই রনি নামে যে আইডিটা, ও যদি আমাকে এখন কোনো মেসেজ পাঠায় বা লাভ রিয়াক্ট পাঠায় বা যাই পাঠাক, সেটা যদি আমি এখান থেকে ডিলেট করে দিই, তাহলে ওর কাছ থেকেও ডিলেট হয়ে যাবে। আগে কিন্তু এরকমটা ছিল না, আগে কিন্তু আমি যদি কাউকে কিছু একটা পাঠাতাম, তাহলে শুধুমাত্র আমি সেটাকে আমার এখান থেকে ডিলেট করতে পারতাম, মানে দুই জায়গা থেকে ডিলেট হয়ে যেত, কিন্তু আমি যাকে পাঠাইতাম ও কিন্তু ডিলেট করতে পারতো না। কিন্তু এখন থেকে এই টাইম মেশিন অপশনটা অন করার পর
থেকে আপনি কিন্তু চাইলে আপনি মেসেজ পাঠান অথবা আপনাকে কেউ পাঠাক, সব কিন্তু চাইলে আপনারা এখান থেকে ডিলিট করলে কিন্তু অপর ব্যক্তির কাছ থেকেও কিন্তু সেটা একদম সারা জীবনের জন্য কিন্তু ডিলিট হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। তো এইটার মূল কাজই হচ্ছে এটা, একদম কঠিন একটা প্রাইভেসি, খুবই অসাধারণ ভাই, আমার কাছে অনেকটাই চমৎকার লাগছে এই নতুন আপডেটটি। তাই আজকের এই ভিডিওটা আপনাকে বলবো অনুরোধ করে ধুমালসে ভিডিওটি শেয়ার করে দিন। তাই আজকের এই ভিডিওটা আপনাকে বলবো ধুমালসে ভাই ভিডিওটা শেয়ার করে দিন, অসাধারণ একটি ভিডিও, সবার জন্য চমৎকার হবে, সবার জন্য কিন্তু উপকৃত হবে আজকের এই ভিডিওটি। তো ভাই দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে, এ পর্যন্ত আমার প্রিয় ভাই বোনেরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে, আল্লাহ হাফেজ।